আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো আমি বুঝাতে পারছি না আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় এই যে ফ্রিজ করা হলো ক্রোক করা হলো এখন কি হবে এখন কি তার যে সেই বিশাল বিলাসবহুল রিসোর্ট ওখানে কি বেনজির আহমেদ যেতে পারবেন অথবা ওই রিসোর্টে যখন কেউ যদি কেউ যান সে টাকা পয়সা কি বেনজির আহমেদের হাতে পৌঁছবে অথবা ওই রিসোর্টটাকে বন্ধ করে দেওয়া হবে ওই রিসোর্টের মালিক এখন তাহলে কে হবে কি চালাবে এটা এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নর্চর করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে প্রকৃত প্রপার্টি হিসেবে সেনাবাহিনী এবং পুলিশ দুই বাহিনীর দুই সাবেক প্রধানের দুর্নীতি এবং একই সঙ্গে স্বর্ণ চুরাচালানকে কেন্দ্র করে একজন সংসদ সদস্যের খুন হওয়া এসব ঘটনায় এই ত্রিরত্নকে ঘিরে এখন সরকারি দল আওয়ামী লীগের মধ্যেই দুটি ধারা সৃষ্টি হয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ অস্ত্র চোরাকারবাড়ি জানেন সে দেশে থাকে না বিদেশে থাকে কিন্তু দর্শক বিদেশ থেকে কিভাবে তাকে গুম করা হলো এবং কি কারণে গুম করা হলো দর্শক সেটি তিনি লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এমনকি তিনি এরই সাথে জানিয়েছে তাকে গুম করার পেছনে কাদের হাত রয়েছে এবং তাকে করা হয়েছে। এখন কি হতে পারে। আপনারা কিন্তু শুরুতেই দেখেছেন তিনি কেঁদে কেঁদে এই কথাগুলো কিছুটা বলেছে আপনারা বিস্তারিত এই ভিডিওটি শেষে দেখতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে বেনজির আহমেদের যে সম্পত্তি ক্রোকের একটি নির্দেশ দিয়েছে আদালত এটি কি শুধুমাত্র আইওয়াস নাকি সত্যি সত্যি আদালত এর বিরুদ্ধে কঠিন এক পদক্ষেপ নিবে সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এর সাথে সাথে আপনাদের মনে যদি প্রশ্ন থেকে থাকে যে যে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত তাহলে এই সম্পদ কি বর্তমান সময়ে বেনজির আহমেদ ব্যবহার করতে পারছে বা ভোগ করতে পারছে দর্শক এই প্রশ্নগুলোর উত্তর আপনারা একটু পরেই জানতে চলেছেন এমনকি দর্শক এর সাথে সাথে জানতে চলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এমপি আনোয়ারুল আজিম মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে আনারের আওয়ামী লীগের মধ্যে বিভক্তি চলছে তারা এই মুহূর্তে দুই থেকে তিনটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দর্শক এই বিভক্ত হওয়ার কারণে তারা ঠিক কি বিপদে পড়তে চলেছে সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছেন সেটিও আপনারা দেখবেন দর্শক এর সাথে সাথে ভিডিও শুরুতে আমি আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়েছি প্রত্যেকটি ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা এখন দেখতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলব না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি প্রশ্ন হলো এগুলো এই যে ফ্রিজ করা হলো ক্রপ করা হলো এখন কি হবে এখন কি তার যে সেই বিশাল বিলাসবহুল রিসোর্ট ওখানে কি বেনজির আহমেদ যেতে পারবেন অথবা ওই রিসোর্টে যখন কেউ যদি কেউ যান সে টাকা পয়সা কি বেনজির আহমেদের হাতে পৌঁছবে অথবা ওই রিসোর্টটাকে বন্ধ করে দেওয়া হবে ওই রিসোর্টের মালিক এখন তাহলে কে হবে কি চালাবে এটা এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে এবং আরও কিছু প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন কি আছে যে আসলে যে এই যে তার বিরুদ্ধে আদেশটা হলো এই আদেশটা হওয়া থেকে উনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন নাকি এটা একটা আয়ো হচ্ছে এই কথাগুলো আমি কাউকে কাউকে বলতে শুনেছি আমি আগে প্রথমে ওই আইনগত দিকগুলো বলি একটু যে কী হবে এখন প্রথম কথা হলো এই আদালতের আদেশের পর তার কোনো সম্পদ মানে কোনো প্রপার্টি স্থাবর প্রপার্টি যেগুলো আছে মানে জমি ফ্ল্যাট এগুলোর উপর আহমেদের আর কোনো দখল থাকবে না এই সবগুলি জব্দ করা হয়েছে উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে উনি আর থাকতে পারবেন না ওনার সেই বাড়িতে পারবেন না ওই আর যেতে পারবেন ওনাদের যত সম্পত্তি আছে ওনার নামে ওনার স্ত্রীর নামে ওনার দুই কন্যার নামে এগুলোতে ওনার আর কোনো অধিকার থাকবে না এগুলো দুদকের নিয়ন্ত্রণে চলে যাবে এবং দুদক খুব শীঘ্রই একটা কমিটি করে এখানে একটা রিসিভার নিয়োগ করবেন এবং এগুলি সমস্ত তদারকি আগামী যে কদিন হবে যে কদিন এই মামলা নিষ্পত্তি না হবে সেই তদারকিও দুদক করবে দুদকের একটা নিয়ম আছে তারা একটা কমিটি করবে ওটা তার মাধ্যমে করবে যেমন ধরেন যেটা ফরিদপুর জেলা আছে ওটা ফরিদপুরের জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে দুদক তাদেরকে দায়িত্ব দেবে করার জন্য যেগুলো ব্যাঙ্ক ছিল সবগুলো ব্যাঙ্কে ওনার তো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্ট ওই ব্যাঙ্কের যে ম্যানেজার তার দখলে থাকবে তার নিয়ন্ত্রণে থাকবে উনি খরচ করতে পারবেন না বাট ওখানে উনি দেখভাল করবেন অ্যাকাউন্টে যদি কোনো সুদ হয় ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট আসতে থাকবে যে সঞ্চয়পত্র ছিল ওনার সেগুলি উনি আর ব্যবহার করতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের যে সঞ্চয়পত্র ছিল সেগুলো ফ্রিজ হয়ে থাকবে এই হলো ওনার অবস্থা এবং ওনার ওনার যে সম্পত্তি যেগুলো দখল করা হবে জমা জমি বাড়ি এই সবগুলির সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে যে এই সম্পত্তির মালিক এগুলোর উপর স্থিত অবস্থা আছে যে আদালত আদেশে জব্দ করা হয়েছে এগুলোর মালিক উনি আর থাকবেন না যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হয় নিষ্পত্তি হলে যদি রাষ্ট্রপক্ষ জিতে তাহলে রাষ্ট্রের অনুকূলে এগুলি জব্দ করা হবে এগুলি মানে বা আজ করা হবে মানে বলতে গেলে আক্ষরিকভাবে ভদ্রলোক রাতারাতি একেবারে আমার আপনার মধ্যে গরিব হয়ে গেছে কিন্তু আমি আপনি গরিব হলেও একটু মানসম্মান নিয়ে বাইরে চলাফেরা করতে পারি উনি তাও পারবেন না কোথায় যাবেন বলেন তো এ ভদ্রলোক যায় করে আসছেন ওই আলোচনা করব ওই প্রশ্নগুলির জবাব দিই যেমন আমি ওই এক বন্ধুরি একটা মানে একটা স্ট্যাটাস দেখলাম উনি বেশ খুব সুন্দর করে লিখেছেন যে ওনাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এগুলি করার জন্য প্রায় এক মাস দেড় মাস তো উনি সময় পেয়েছেন এর মধ্যে উনি সরিয়ে ফেলেছেন আবার কেউ কেউ বলছেন এটা আই ওয়াস আই ওয়াস মানে এই অর্থে যে এই সমস্ত মামলা মোকদ্দমা হবে তারপরে সেই মামলা মুকদ্দমা তাকে নির্দোষ প্রমাণ করা হবে তখন সে আইনগতভাবে এই সম্পদের মালিক হয়ে যাবে এইখানে কিন্তু আমি কোনোটাই মনে করি না যে অস্বাভাবিক কিছু হতে পারে উনি প্রায় দেড় মাসের বেশি সময় একত্রিশে মার্চ ধরেন পুরো এপ্রিল মাস সময় পেয়েছেন মে মাসের অর্ধেকের বেশি সময় পেয়েছেন দেড় মাস প্রায় পনেরো দু মাস উনি সময় পেয়েছেন এই সময়ের মধ্যে অনেক কিছু করা যায় সম্পদ সরিয়ে ফেলা যায় সম্পদ বেনামে দিয়ে দেওয়া যায় হয়তো অন্যের নামে দিয়ে দিয়েছেন নিজে খুব বিশ্বস্ত লোকের নামে কিন্তু সমস্যাটা কি হয় জানেন আমারও অভিজ্ঞতা বলে যখন কেউ এরকম বেগেটা পড়ে না তখন সেই সম্পদ যখন অন্যের নামে দিয়ে দেওয়া হয় অন্য সেই সম্পদ থেকে ফেরত দেয় না নানা রকম অনুগ্রহের মধ্যে থাকতে হয় মানে আসলে চোরের মতো জীবনযাপন করতে হয় ছিলেন পুলিশ হয়ে গেলেন চোর রাতারাতি যাই হোক কিন্তু এত কিছুর পরেও দুটো সম্পদ সরিয়ে ফেলতে পারেন এবং হয়তো আবার হতে পারে একটা ক্লিনচিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে দুদক যদি প্রমাণ করতে না পারে তার বিরুদ্ধে তদন্তগুলো তাহলে হয়তো উনি ক্লিনচিট পেয়ে যাবেন সব সম্পদ আবার তার হয়ে যাবে এটাও হতে পারে কিন্তু কিন্তু এত কিছুর তারপরেও আমি মনে করি এই কাজটা ভালো হয়েছে এই যে তার সম্পদ বাজেয়াপ্ত হওয়া এটা একটা উদাহরণ তৈরি হয়েছে কারণটা কি দেখুন সম্পদ কিছু আমাদের এখানে একমাত্র বেরুজির আহমেদে বানিয়েছেন আরও অনেকে বানিয়েছেন কিন্তু অনেকে বহালত বি হতে আছেন অনেকে সম্মানের সঙ্গে আছেন তাদের বিষয় নিয়ে আমরা পরে না কথা বলবো আরেকদিন কিন্তু বেরুজির আহমেদ কিন্তু সেই সম্মানটা আর পেলেন না উনি তো অসম্মানিত অবস্থায় আছেন এখন কিন্তু উনি কাকে বলতে পারছেন যে ওনার সম্পদ উনি যদিও খুব বড় বড় মুখ করে বিশাল একটা ভাব নিয়ে একটা ভিডিও করেছেন সেটাই কেউ বিশ্বাস করেছে কেউ করেনি এখন আদালতের এই আদেশের পর ওই উনার ওই বক্তব্যটা একদম জলে গেছে পানিতে গেছে একদম ওটা কোনো কাজ লাগেনি আর মানুষ মনে করছে এখন উনি একটা চোর এই হিসাবে মানুষ বিবেচনা করছে এখন ওনার দায়িত্ব হবে উনি চোর কি চোর না সেটা প্রমাণ করা ওনার দায়িত্ব হবে প্রমাণ করা যে না উনি চোর না একজন সাধু প্রমাণ করে একটু কঠিন হবে কারণ একটা জিনিস হলো দুদক যাই চাক না কেন বিপক্ষ তো থাকবে রাষ্ট্রপক্ষ তো উগলি থাকবে এমনকি সাধারণ মানুষও এটা খুব ফলো করবে সেই ফলটা কী দাঁড়াবে সেই ফলটা কিন্তু খুব খারাপ ফল দাঁড়াবে এবং যদি ওনার বিরুদ্ধে রায়টা যদি পছন্দ না হয় যে কোনো নাগরিক এটা নিয়ে কিন্তু উচ্চ আদালতে যেতে পারবে এবং সেই জমা মতো লোক আছে সমাজে কিন্তু বেমিজির আহমেদের অবসর জীবন খুব আরামদায়ক মনে হয় হচ্ছে না আরেকটা জিনিস আপনি যতই বলেন অনেকে মানে খুবই অনেকে সন্দেহ বাতিগ্রস্ত তারা মনে করেন যে এটাতে আসলে তাকে এক ধরনের ছাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আপনি একটা কথা বলেন তো আমাদের এখানে এই ধরনের মামলা করার উদাহরণ খুব বেশি আছে বেশি নেই একদম কিছুই না করো যদি কিছুই না করতো তাহলে আপনি কি করতেন ওই জন্য হাওকা করতেন একসঙ্গে ভুলে যেতেন কিন্তু কিছু না করার চেয়ে এটা ভালো হয়েছে একটা আইনগত পথে ঢুকে গেল জিনিসটা আইনের মধ্যে ঢুকে গেল এখন কিন্তু নানা ধরনের যুক্তিতর্ক কথা বলার সুযোগটা থাকলো এটা সবচেয়ে বড় কাজ হয়েছে এটা হলো যে বেনজির আহমেদের যে সামাজিক অবস্থানটা সেটাকে একেবারে ধসিয়ে গেছে একদম একদম দেওয়া হয়েছে মনে করি সামাজিকভাবে উনি সমাজ সম্মানিত ব্যক্তি একজন আইজিপি মাথায় রাখবেন পুলিশের সর্বোচ্চ পদ একজন আইজিপির যে সমাজে যে যে সম্মান থাকে যে গ্রহণযোগ্যতা থাকে সেটা কি বেনজির আহমেদের থাকবে থাকবে না সেনাবাহিনী এবং পুলিশ দুই বাহিনীর দুই সাবেক প্রধানের দুর্নীতি এবং একই সঙ্গে সন্দর চুয়াচালানকে কেন্দ্র করে একজন সংসদ সদস্যের খুন হওয়া এসব ঘটনায় এই ত্রিরত্নকে ঘিরে এখন সরকারি দল আওয়ামী লীগের মধ্যেই দুটি ধারা সৃষ্টি হয়েছে বিভক্তির সৃষ্টি হয়েছে এবং এদের একটি পক্ষ যারা এই সব ঘটনার জন্য কোনোভাবেই সরকারের উপরে কোনো দায় বর্তায় না বলে মনে করেন তারা সরকারের নির্ধারণের পর্যায়ে রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে কাজ করছেন তাদের যুক্তি হচ্ছে এসব ঘটনার পেছনে বিশেষ করে দুই বাহিনীর সাবেক দুই প্রধানের দুর্নীতির ক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু তাদের অবসর গ্রহণের পরে এই অভিযোগগুলি এসেছে তাই এর দায় দায়িত্ব কোনোভাবেই সরকার নেবে না আচ্ছা এটা কোনো কথা হলো তারা চাকরিরত অবস্থায় নিজেদেরকে যেভাবে মহাপরাক্রমশালী প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেছেন তাতে এই বাংলাদেশের মধ্যে কোন গণমাধ্যম বা কোন ব্যক্তির ঘাড়ে কটি মাথা যে তখন অভিযোগ করবেন আর তাছাড়া সেনাবাহিনীর সাবেক প্রধান আলিজ আহমেদের বিরুদ্ধে তখন তো আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজরাতেই অভিযোগ উঠেছিল ওই তখন তো কোনো কথা বলা হয়নি সরকারের কোনো পক্ষ থেকে আর বেলজির আহমেদ তার বিরুদ্ধে তখন কোনো অভিযোগ না উঠলেও তার দুর্নীতির বিষয়টি মানুষের মুখোমুখি ছিল সরকার পাশ কাটিয়ে যাচ্ছে এবং এই পক্ষটি বলছে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলোর সঙ্গে একটির সঙ্গে আরেকটি কোনো মিল নেই অথচ এই পক্ষের যারা বিরোধিতা করছেন আরেকটি পক্ষ আওয়ামী লীগের সেন্ট্রালি মধ্যম পর্যায়ের নেতা অথবা তৃণমূলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের বক্তব্যই স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রী যারা বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তাদের এই বক্তব্য কতটা অযৌক্তিক মধ্যম পর্যায়ের এই নেতারা বলছেন যে মন্ত্রিপরিষদের যেসব সদস্য এ ধরনের বক্তব্য দিচ্ছেন মন্তব্য করছেন তাদের এইসব কথাবার্তাতে এই নেতারাই সন্তুষ্ট হতে পারছেন না আর সাধারণ মানুষের মধ্যে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে খুব সহজেই বোঝা যায় এবং এই কথাগুলো যত বেশি বলবে সাধারণ মানুষ তত বেশি ক্ষুব্ধ হবে এই কারণ হিসেবে তারা বলছেন যে দুই বাহিনীর সাবেক দুই প্রধান যে দুর্নীতিগুলো করেছেন তারা ক্ষমতার কাঠামোকে ব্যবহার করেই এই কাজগুলো করতে পেরেছেন আর খুন হওয়া সংসদ সদস্য তার যে অবৈধ কর্মকাণ্ড সেগুলোর জন্য তিনি তার দলকে আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন বা করেছেন তো খুব স্বাভাবিকভাবেই মানুষকে বোঝানো তো এত সহজ হবে না এবং তারা বলছেন যে এসব কারণে তাদেরকে মোহরমোহ সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে যা রয়েছেন বা যে পক্ষটি কোনোভাবেই সরকারের উপরে দায় নিতে চাচ্ছে না বর্তাতে চাচ্ছে না তাদের বক্তব্য হচ্ছে জেনারেল আজিজ আহমেদের উপরে যে মার্কিন নিষেধাজ্ঞা দুর্নীতি দায়ে সেটি একেবারেই রাজনৈতিক কারণে কেমন রাজনৈতিক তারা বলছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে পরে আওয়ামী লীগকে একটি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখার প্রাণান্তকার একটি চেষ্টা ছিল পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের তারা সেই চেষ্টার অংশ হিসেবে এই পর্যায়ে এসে আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তাই এটিকে তারা তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না আর বেনজুর আহমেদের ক্ষেত্রে যেটি শোনা যাচ্ছে বা তারা যেটি বলছেন ভেতরে ভিতরে সেটি হচ্ছে বা কেউ নাম প্রকাশ না করা সত্ত্বে তারা এই কথাগুলো জানিয়েছেন যে দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে যে আবেদনটা করেছে আজিদ আহমেদের উপরে বা আজিদ আহমেদ এবং তার পরিবারের সম্পত্তি জব্দের বিষয়ে এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে সেটির বিষয়ে গ্রিন সিগন্যাল তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি শীর্ষ মহল থেকেই দেওয়া হয়েছে অর্থাৎ তাদের আর কোনো বেশি কাজ নেই পরে যা হবার হবে এই হচ্ছে তাদের যুক্তি আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারছি না মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন ওরা যাতে মানুষের মতো মানুষ হয় ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয় ওরা যাতে সত্য কথা বলতে পারে মানুষের কাছে সত্যবাদী হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেন আমার দুঃখ থাকবে না প্রিয় দেশবাসী আসসালাম দীর্ঘদিন পর্যন্ত আপনারা আমার বিভিন্ন সময়ের বক্তব্য শুনে এসেছেন দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য গণতন্ত্রের জন্য ধর্মভিত্তিক বাংলাদেশের শাসন ব্যবস্থার জন্য আমি অকপটে কথা বলার চেষ্টা করেছি আমি কথা বলেছি মজলুমের পক্ষে জুলুমকারীর বিপক্ষে আমি কথা বলেছি শাসক গোষ্ঠীর সকল অন্যায় অত্যাচার অভিচার জুলুমের বিপক্ষে আমি যখন দেখেছি যে বাংলাদেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষদের উপরে ইস্টিম রোলার চালাচ্ছে এই অবৈধ হায়নার দলেরা তখন আমি আমার জীবনকে ঝুঁকি নিয়ে আমার সকল প্রকার অনাগত ভবিষ্যৎ যেই ভবিষ্যতে আমি জানি যে আমাকে এই এই সমস্যার মধ্যে পড়তে হবে সেই জানা সত্ত্বেও আমি প্রতিবাদ অব্যাহত রেখেছি আপনারা জানেন দু সালের পরবর্তী সময়ে শাহবাগের নাটক তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আপনারা জানেন জামাত ইসলামের আমির সেই সময়কার মাওলানা মতিউর রহমান নিজামি সাহেবকে সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে সাবেক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে তারপরে মীর কাশেম আলী সহ অনেক মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে দিনাতিপাত করতে হচ্ছে আপনারা জানেন আমি সাধারণত আপনাদের সামনে অনেক কথা সবকিছুই বলি না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কোনো লাইভ ভিডিও টক শো আমি দেই না কিন্তু না যাই তাহলে সময়ের অবর্তমানে যখন একদিন আমি আপনাদের কাছ থেকে হারিয়ে যাব তখন আপনারা আমার এই শব্দগুলো শুনতে আক্ষেপ করে বসে থাকবেন কিন্তু কেউ বলবে না আমি এই গোপন তথ্যগুলো আপনাদেরকে না দিতে পারলে হয়তো যেদিন আমি হারিয়ে যাব সেদিন আপনারা আমার এই মনের খবরগুলো জানতে পারবেন না আজ এক কঠিন পরিস্থিতি চলছে আমাকে নিয়ে গভীরতম ষড়যন্ত্রের শিকার দীর্ঘ প্রায় দুই বছর পর্যন্ত আমার পিছনে রাষ্ট্রীয় বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করেছে আমি দেশে না থাকার কারণে বিদেশে জীবন জীবনযাপন করতে আপনারা অবশ্যই জানেন যে অত্যন্ত মানবতার জীবনযাপন করছি কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার দুটি সন্তান রয়েছে আমার স্ত্রী রয়েছে আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পড়াশোনা করেছি বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছে আমার স্ত্রীকে ডক্টরের ডিগ্রি করিয়েছি আমি পোস্ট ডক্টরাল ফেলো কমপ্লিট করেছি আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে পারছি না মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি যে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে প্রতিটা মুহূর্ত যাচ্ছে ওরা এমনভাবে ওদের জাল বিছিয়েছে ওরা এমনভাবে ষড়যন্ত্র শুরু করেছে যেটা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে আপনার আমাদের মুখ বন্ধ করতে চাচ্ছে ওরা ইতিমধ্যে আমি যতটুকু জানতে সক্ষম হয়েছি তারা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই সকল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত রিকোয়েস্ট করা হচ্ছে যাতে আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে না রাখে আমাকে যাতে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে অথচ আমার জিন্দিগিতে আমি একজন সন্ত্রাসের বিরুদ্ধে আজীবন লড়াই করা মানুষ আমি সব সময় এর পক্ষে 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 মূল্যবোধের দেশপ্রেমিক নাগরিকদের পক্ষে আমি কখনোই জুলুমের পক্ষে ছিলাম না জুলুমবাজদের বিরুদ্ধে গর্জে উঠেছি কথা বলেছি কিন্তু আজ ওরা আমার আমাকে নিঃশেষ করে দিতে চায় আজ ওরা আমাকে শেষ করে দিতে চায় আজ ওরা আমাকে যখন তকমা লাগাচ্ছে আমি সন্ত্রাস আমি সন্ত্রাসের গডফাদার তখন সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ জানে যে আমি ডক্টর ফয়জুল আসলে কি আমি ইসলামপন্থী স্কলারদেরকে প্যাট্রোনাইজ করি তাদেরকে ভালোবাসি তাদের সাথে কথা বলি তাদের সাথে চলি এটা আমার কখনোই সন্ত্রাসবাদ বহন করে না দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ